এই প্রবাস লাইফটা যে খুব বেশি কষ্টের অথবা খুব বেশি সুখের এটা কখনো বলা যাবে না, এটা বলা যাবে না। আপনি দেখবেন অনেক সময় আপনার এমন সব সিদ্ধান্ত, এমন সব ডিসিশন নিতে হইতেছে যেগুলো আসলে আপনি নিতে দেরি করতে পারবেন না, তাড়াতাড়ি হুটহাট করে এখানে নিতে হইব। এটা হলো এই প্রবাস। এটা আপনার বাংলাদেশ না, এটা আপনার নিজের মাতৃভূমি না, যে ওখানে সময় পাইবেন, সময় সাপেক্ষে একটা ব্যাপার পাইবেন, কিন্তু এখানে সময় নাই। কারণ আপনার এখানে যে ভিসা থাকে অথবা যে পতাকা থাকে, যাই বলুন, যে রেসিডেন্সি কার্ড থাকে, ওইটার মেয়াদ থাকে মাত্র 2 বছর। তো যখনই আপনার কোনো সিদ্ধান্ত নিতে হয় তখনই খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এইটা হলো প্রবাস। আপনাকে অনেক সময় দেখা যাবে খুব বড় বড় সিদ্ধান্ত নিতে যাইয়া সিদ্ধান্তহীনতায় ভুগতে হইব, খুব বেশি সিদ্ধান্তহীনতায় ভুগবেন। কখনো আবার মনে হইব যে আইরে আমি একা হয়ে গেছি, অনেক কিছু মনে হইতে পারে এই প্রবাসে। আসলে এই প্রবাসে সব সময় এই সিদ্ধান্তটা হুটহাট করে নিতে হইব। এই প্রবাস জীবনটা এত, এর জন্যই বললাম যে এত সুখেরও না আবার এত দুঃখেরও না, খুব বেশি যে কষ্টের এটাও বলতে পারবেন না। হ্যাঁ, কষ্টের আছে, যাদের কাজ কাম নাই, যারা চাকরি বাকরি এখনো পায় নাই, যারা বেকার, এই প্রবাসে আইসা যারা একেবারে বেকার হইয়া বসে রয়েছে, তাদের জন্য খুবই কষ্টের এই প্রবাস লাইফটা। কারণ ওই যে বললাম না যে আপনি এখানে, বিশেষ করে মিডল ইস্টের কথা আমি বলতেছি, আমি ইউরোপের কথা বলতেছি না ভাই, ইউরোপের ব্যাপারটা আলাদা, আমি মিডল ইস্টের কথা বলতেছি। এখানে আপনি পাবেনই মাত্র 2 বছরের ভিসা, পাবেনই মাত্র 2 বছরের যে রেসিডেন্সি কার্ড আছে এগুলা 2 বছরের হিসাবে পাবেন। তো সেই হিসাবে আসলে আপনি এতটা সময় পাইবেন না এখানে যে আপনি ভাববেন, ঘটা করে সময় নিয়ে ভাববেন, এরকম না। তো এই আজকে এতগুলো কথা বলতেছি একটাই কারণে, কারণ আমি বর্তমানে খুব একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। আমার লাইফে বর্তমানে একটা খুব বড় একটা ডিসিশন আমাকে নিতে হইতেছে, কিন্তু আমি সময়ও পাচ্ছি না যে সময় পাবো। এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ছি যে আমি সময় খুঁজে সময় বাইর করতে পারতেছি না, যে না একটু সময় নিয়ে ভাবি। আমাকে হুটহাট ডিসিশন নিতে হইতেছে। আমি জানি না আমার এই ডিসিশনটা কতটুকু আমার জন্য ভালো হবে, আগামী ভবিষ্যতের জন্য কতটুকু ভালো হবে, তবে একটা বিশ্বাস রেখে আমি ডিসিশনটা নিতে হইতেছে যে যাই হয়ে যাক কেন, এই প্রবাস লাইফে আমি অনেক কষ্ট করছি, অনেক স্ট্রাগল করছি, তো সেই স্ট্রাগলের অভিজ্ঞতা দিয়ে আমি আমার ডিসিশনটা যদিও খারাপও যদি হয় তাহলে আমি চালিয়ে নেব। আমার নিজের উপরে আমার বিশ্বাস আছে। একটা কথা মনে রাখবেন যে নিজের উপরে সবসময় বিশ্বাস রাখবেন। আপনি যখনই নিজের উপরে বিশ্বাস রাখতে শুরু করে দিবেন তখন দেখবেন যে আপনি যদি বলেন যে এই কাজটা আমি পারবো, আপনি দেখবেন যে আপনি পারবেন। নিজের উপরে বিশ্বাসটা এত বড় একটা ইম্প্যাক্ট ফেলে ভবিষ্যতের উপরে, কাজের উপরে, নিজের উপরে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আত্মবিশ্বাস, যখনই আপনি কনফিডেন্স নিয়ে বলবেন যে আমি পারবো, এর মানে আপনি পারবেন। আর যদি আপনি বলেন যে আমি পারবো না, এর মানে আপনি পারবেনই না। আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব না, হবে না। যত কঠিন কাজই হোক, যত কিছু হয়ে যাক, আপনাকে আসলে নিজের উপরে ভরসা রাখতে হবে, নিজের উপরে আপনার বিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাসটা অবশ্যই থাকতে হবে। আমি আমার এই ডিসিশনটা নিতে যাইতেছি, আমি জানি না আমার এই ডিসিশনটা আগামী অদূর ভবিষ্যতে ভালো হবে না খারাপ হবে। আমি যে জায়গায় আছি এই জায়গাটা থেকে অথবা এই জবটা থেকে আমি আমার নিজেকে চেঞ্জ করতে চাইতেছি, ঠিক আছে। আমি ইতিমধ্যেই চেঞ্জ করে ফেলার ডিসিশন নিয়েও নিছি। তো আমার এই সিদ্ধান্তটা ভালো হবে না খারাপ হবে সেটা আমি জানি না, তবে আমি এতটুকু বলতে পারি যে আমার যে স্ট্রাগলের যে লাইফটা আছে, আমি যে স্ট্রাগল করে আসছি বিগত লাইফে, ওই স্ট্রাগল দিয়ে আমি যদিও খারাপ হয় ওই স্ট্রাগল দিয়ে আমি ভালো করে যাব ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সালামু আলাইকুম।